brightest entertainment presents. Mon Mandir, Mon Mandir, Mon Mandir. Nandita mor buari, aru dipon mor lhora. Tor sinta bor, priyak loi simito rakh. Nandita kotha sinta kori bole, moi asu. Deuta thike kise. Amar personal matterot, tumi mat nomotai bhal. Dostur mot homam. Aru priya jene koi mor bondhur swali, Nandita o. নন্দিতাক তোর কারণে মই বাছি আনিছিল ঘরত ডাঙর হাঙ্গামা হইছে নন্দিতাই তোমার আর মোর সকলবোৰ কথা গম পাইছে আর লাহে লাহে ঘরৰ সকলোৱে কথাবোৰ গম পাই যাব সকলোকে মই কি উত্তৰ দিম আইতাই সাকে মোক কেতিয়াও ক্ষমা নকৰিব আৰু টিপনৰ আন ছোৱালীৰ লগত সম্পৰ্ক থকা বুলি জানিও মোৰ ছোৱালীজনীক বিয়া পাতি আনি তাৰ জীৱনটোৰ লগত কিয় খেলা কৰিলে তুমি তেনেকৈ কিয় কৈছা টিপন তেনুকা লৰা নহয় নন্দিতা To me, Marok Bujuasun? Hobo, Mukitian Utunko Buzapon Alage, Moetian Onditak, Ek Muhuto, Econ Court Takibonidu. Ea to Miki Kosa, Econ Court Kihoitake, Econ Coror Manuhe, Kuneo Gomnapai Apune, Econ Coror Murubi, Consecom Apunito Cobora Kibolage. খনর মুরব্বী হিসাবে কথাবোৰ আপোনাক জনুৱা মোৰ দায়িত্ব আছিল হেহে জনালো কিন্তু কোনোবাই হাজাৰ বাধা দিলেও মই মোৰ সোৱালীজনীক ইয়াত এনেদৰে থৈ যাব নোৱাৰো মই আহিছো লননা নীলাঞ্জনা এবোৰ কি কৈ গল মোৰ কিন্তু বিশ্বাস হোৱা নাই বিশ্বাস নহলো কথাবোৰ কিন্তু সঁচা মা নন্দিতাই মোক কেতিয়াও মিছা কথা নকয় কিন্তু টিপনৰ কোন ছোৱালীৰ লগত সম্পৰ্ক আছে নন্দিতাই কোৱা মতে সেই ছোৱালীজনী আন কোনো নহয় কোন কোন সেই ছোৱালীজনী পল্লৱী নাই নাই পল্লৱী এনেকুৱা কাম কেতিয়াও কৰিব নোৱাৰে ৰবা মই দীপনৰ লগত এতিয়াই কথা পাতো দীপনৰ ফোন ঠিক আছে দে মই গৈ আছো ক'লৈ যোৱা রাজে ফোন কৰিছিল বাগানলৈ মাতিছে হঠাৎ রাজে তোমাক বাগানলৈ কিয় মাতি পঠিয়াইছে কিবা কাম আছে সগে শুনা না প্লিজ হুনকালে আহিবা মোৰ ইয়াত অকলে ভয় লাগে চেষ্টা কৰি হ্যালো আইতা দীপন কোট আছে এইমাত্র বাগানলৈ ওলাই গল মই তাক ফোন কৰিছো ফোনটো লগা নাই হয় নেকি তুমি যিমান পাৰা কোনকালে ইয়ালে আহা কিবা ইম্পৰ্টেণ্ট কাম আছে আইতা তোমাৰ হৈতে মোৰ কথা আছে ঠিক আছে আইতা মই গধূলি যাম দিও আইতাই নিশ্চয় সকলোবোৰ কথা গম পালে নহ'লেতো মোক হঠাৎ আইতাই মাতি নপঠিয়ায় তাৰ মানে এতিয়া সকলোবোৰ সঁচা কথা কোৱা সময় আহি গ'ল নন্দিতা তুমি এবাৰ আমাৰ কথা শুনা তুমি এনেকৈ যাব নোৱাৰা বৰমা মই ইয়াত থাকিবলৈ আৰু কোনো কাৰণ বিচাৰি পোৱা নাই মোৰ সকলো শেষ হৈ গ'ল অলপ ধৈৰ্য ধৰা নন্দিতা সকলো ঠিক হৈ যাব মই আছো নহয় মা আপুনি একো কৰিব নোৱাৰে হাজাৰ চেষ্টা কৰিলেও মোৰ জীৱনৰ এই অভিশাপ আপুনি কেতিয়াও মুচিব নোৱাৰে
আবেগত সিদ্ধান্ত লওয়াটো ভুল। তুমি ভুল করবলৈ ওলাইছা। নন্দিতাই জানে তাই কি করে আছে আর কিয় করে আছে। ইমান দিনে যে দীপনে নন্দিতার উপর অত্যাচার চলাই আছিল তেতিয়া আপোনালোক কত আছিল? এতিয়া যে নন্দিতাক বাধা দিবলৈ সকলো একগোট হৈ পৰিছে তেতিয়া দীপনক বাধা দিবলৈ আপোনালোক কত আছিল? এতিয়া মুখেৰে নামাতে কিয়? উত্তৰ দিয়ক নন্দিতা। বল ইয়াৰ পৰা আহ। আরে ভন্টি, করবলে যাওয়া নাকি? ঘরলে যাও। হঠাৎ ঘরলে? আর কার লগত যাবা? মার লগত। মা আইছে? হুম। কেতিয়া? বেশি সময় হওয়া নাই। রবা, মই আন্টিক মা দেখা দিও। অনিন্দিতা, গুটে বস্তুপুর ললি নে? বল এতিয়া হুনকালে। শুনাছন নীলাঞ্জন, তুমি মোর কথা এবার শুনা। তুমি এনেকৈ নন্দিতাক লৈ যাব নোৱাৰা। মা, এবার কি হয়েছে? চাচোন, নীলাঞ্জনাই নন্দিতাক লৈ যাবলৈ ওলাইছে। শেৱালি, ৰবা, নন্দিতাক যাবলৈ দিয়া। যদি দীপন দোষী হয় তেনেহলে সি শাস্তি পাবই। নন্দিতা, তুমি যোৱা। যদি দীপনে দোষ কৰিছে তেনেহলে তুমি এইখন ঘৰলৈ পুনৰ উভতি অহাৰ বাট সদায় খোলা থাকিব। আৰু যদি দীপনে দোষ কৰা নাই তেনেহলে তুমি বুঝিছাই মই কি কব খুজিছো। কিন্তু মই মোর সালিক এইখান ঘরলে আর কেতিয়াও উভতাই নপঠিয়াও। বউ, আমাকে না যাব বউ। ও বউ, দীপনদাক আমি বুঝাম, না যাবা না। নন্দিতা, বল, ইয়াত আর বেশি সময় থাকিব নোৱাৰি, সোনকালে ঘর পাবগে লাগিব। নীলাঞ্জনা, নন্দিতা, তোমালোকে কথাটো আকৌ এবাৰ ভাবি চোৱাচোন। দীপনে ভুল করলে বুলিয়ে তোমালোকেও যেন ভুল করবা। নন্দিতা কি করব, ইতিমধ্যে সিদ্ধান্ত লওয়া হয়ে গেছে। নন্দিতা, বল সোনকালে। না যাব বউ, প্লিজ না যাবা। আ নন্দিতা, বউ প্লিজ, বউ শুনা না, প্লিজ না যাবা না বউ। মা, তেওঁলোকক বুঝাওকচোন, তেওঁলোক দেখুন গলে। যেতিয়া নিজৰ লড়াই ভুল করে তেওঁলোকক মই কেনেকৈ কি কম? মোৰ কোনো উপায় নাই। পল্লবী, তুমি আমার ঘরখন শেষ করে দিলা। তোমাক আজি মই তোমার কবলগাখিনি কই, আই মিন মোক ওয়ার্নিং দি থৈ গলে কেনেকৈ হব? মোর কবলগাখিনিও তো শুনি যা। মোর তোমাক অলপ কবলগা আছে আর সেইটো তুমি সরুকৈ ওয়ার্নিং বুলি ধৰি লব পাৰা। এতিয়াহে বুঝিলো তুমি এইবোর কিয় করে আছিলা। আপুনি এতিয়াও বুঝা নাই আইতা, আপুনি মোর কথা শুনক। মন মন্দির, মন মন্দির, মন মন্দির, মন মন্দির। পল্লবী। আরে রাজদা, তুমি হঠাৎ আছে? ইমান আচরিত হয়েছা যে মই অহাটো আশা করা নাছিলে নাকি? নাই নাই, তেনেকুৱা একো নহয়। তোমার এই মুখাপিনার রূপটো বেলেগর আগত দেখুৱাবা, মোর আগত নহয়। তোমাক মোর ভালদরে জনা আছে। তুমি মোক এনেকুৱা বিহেভ কৰিছা যে? আরে রাজ, ইয়াত মোর আগত সেইবিলাক এক্টিং কৰি দেখাব নালাগে। মই তোমাক ইয়ালৈ এটা কথা কবলৈহে আহিছো, ভালে ভালে দীপনৰ জীৱনৰ পৰা আঁতৰি যোৱা। আৰু নেক্সট টাইম মই এনেকুৱা কথা কবলৈ নাহোঁ। মানুহ মাতি ইয়াৰ পৰা সুচৰাই লৈ যাম। এইটো মোৰ লাষ্ট ওয়ার্নিং, মনত রাখিবা। রাজদা, এইটো কিন্তু ভাল হোৱা নাই। তোমার কবলগাখিনি কই, আই মিন মোক ওয়ার্নিং দি থৈ গলে কেনেকৈ হব? মোর কবলগাখিনিও তো শুনি যা। মোর তোমাক অলপ কবলগা আছে আর সেইটো তুমি সরুকৈ ওয়ার্নিং বুলিয়ে ধরে লব পারা। মোক কিবা এটা করার আগতে এইটো চাই লওয়া, কেনেকৈ বৰুৱা ফেমিলির সৰু লৰা, আই মিন তোমার ভাইটি দীপনে নিজের পত্নী থাকার পিছতো মোর লগত প্রেমত কেনেকৈ মজগুল হয়ে আছে চা। আর এই ভিডিওটি যদি কেনেবাকৈ লিক হয়, ভাবি চাচোন তোমালোকৰ বৰুৱা ফেমিলির
ইজ্জত কত থাকিব আর? নাই নাই, এইটো ডিলিট করি একো লাভ নাই। অলরেডি এই ভিডিওটো মই কপি করে থৈ দিছো। তুমি কিন্তু এটো ভাল কাম করা নাই, ইয়ার পরিণতি বহুত ভয়ানক হব। তুমি আগতে তোমার কথা চিন্তা করা, মোর কথা চিন্তা করে একো লাভ নাই। দীপন, ভুল মোরেই হল, তোর নিচিনা ছোৱালীজনীক মই আকৌ বিশ্বাস করিলো। ভিডিও রেকর্ডিং করে মোক ব্ল্যাকমেইল করবল আইছ? হ্যাঁ যা, দেখাই দে সকলকে গই, মই তোর এই ধমকি লৈ অলপো ভয় নকরো। তুমি এইবোৰ কি কৈছা? মই একো বুঝি পোৱা নাই দীপন। অ্যাক্টিং করবলে আইছ? বাহিৰৰ পৰা মই সকলোবোৰ শুনি আছিলো। রাজ, এইজনী ইয়াৰ পৰা উলিয়াই লৈ যা। বোলা মনটো একেবারে ভাল লাগা নাই। কি যে হৈ আছে ঘরখন? তাকেইতো, মোৰো একদম ভাল লাগা নাই। নন্দিতা বৌক মাকে এনেদৰে লৈ গল। এইবোৰ সব দীপনদাৰ কাৰণে হৈছে, দেখা নাই সি সেইদিনাখনো আমাৰ লগত কেনেকুৱা ব্যৱহাৰ কৰিছিলে। বা নন্দিতা বৌ আমাৰ ঘৰলৈ ঘূৰি আহিব ন? আহিবতো, কেলৈ নাহিব? কিবা এটা হৈছে ঠিক হৈ যাব, বৌ সোনকালে ঘূৰি আহিব। আইতা আছে নহয়। ইমান দিনে বহুত নাটক কৰিলা, বহুত মিছা মাতিলা, এতিয়া সঁচা কথা কোৱা। রাজ, আইতা, যি সুধিব লগা আছে এই সোধা, এই আজি সকলো উত্তর দিবই লাগিব, কোৱা। রাজে কোৱা কথাবিলাকৰ অর্থ কি? তোমার আর দীপনৰ মাজৰ সম্পর্ক সঁচাকে কোৱা। মই দীপনক ভাল পাওঁ। নির্লজ্জভাবে তুমি কথাটা স্বীকার করিলা, এইবর করার আগতে তুমি আমার কথা এবারও নাভাবিলা। এই ঘরখনের সকলে তোমাক নিজের ঘরের সদস্য হিসাবে মানি লৈছে, কথাটা তুমি পাহরি গলা। মানি আর সদস্য হওয়ার মাজত বহুত পার্থক্য আছে আইতা। আপনি কি ভাবিছে এইখন ঘরলৈ আপনি মোক আনিছে? নহয়, এইখন ঘরলৈ মই নিজে আহিছো। কি? আর দীপনের লগত সম্পর্ক মোর আজির নহয়, বহুত আগরে। তার মানে তুমি সেই পল্লবী? ইমান দিনে এই কথাটো মোর মূরলৈ কিয় অহা নাছিল? এতিয়াহে বুঝিলো তুমি এইবোৰ কিয় কৰি আছিলা। আপুনি এতিয়াও বুঝা নাই আইতা, আপুনি মোৰ কথা শুনক। মই জানো আপনাদের ওসর, আনকি দীপনের ওসরটা মোৰ ভাল পার কোনো মূল্য নাই, কিন্তু মই নিঃসংকোচে কোম মই দীপনক বহুত ভাল পাওঁ। এই ছোৱালীজনীক, এই ছোৱালীজনীক মোৰ চকুৰ আগৰ পৰা এতিয়া আঁতৰাই নে। বোলা, ইমান বিশ্বাস কৰিছিলো, ৰাজ দীপনতকৈ কেতিয়াও কম বুলি ভবা নাছিলো।
আমাক এনেকুৱা বিশ্বাসঘাতকতা কৰিব পাৰে? মানুহ চিনি পোৱাটো সঁচাই বৰ টান। আমি গাখীৰ খুৱাই সাপ পুহিছিলোঁ, এনেকৈ চুকত থাকি বুকুত যে কামুৰিব কোনে জানিছিল? তুমি কিন্তু মোৰ লগত ভাল নকৰিলা, ইয়াৰ প্ৰতিশোধ মই ল'মেই। মই ঠিক জানিছিলোঁ এনেকুৱাই কিবা এটা হ'ব বুলি। দীপন ইমান তললৈ নামি যাব বুলি মই কেতিয়াও ভবা নাছিলোঁ। আপুনি মোক বুজিবলৈ চেষ্টা কৰক। এবাৰ আপোনাক মা বুলি মাতিছো যেতিয়া, মই আপোনাক মিছা ক'ব নোৱাৰো। দীপনক মই সঁচাকে বহুত ভাল পাওঁ মা, মোক আপুনি ভুল নুবুজিব। ৰাজ, পল্লৱী য'লৈকে যাব বিচাৰিছে তাত ভালকৈ থৈ আহগৈ। বোলা বাইদেউ, মানুহ চিনি পোৱাটো সঁচাই বৰ টান। আমি গাখীৰ খুৱাই সাপ পুহিছিলোঁ, এনেকৈ চুকত থাকি বুকুত যে কামুৰিব কোনে জানিছিল? ঘৰখনত যে ইমান সমস্যাৰ সৃষ্টি হ'ব ভবাই নাছিলোঁ, তাৰ ওপৰত আকৌ এইবোৰ। মা, আমাৰ এতিয়া প্ৰথম কাম হ'ব নন্দিতা আৰু দীপনৰ সংসাৰখন আকৌ জোৰা লগোৱা। তুমি ঠিকেই কৈছা, বেচেৰীজনীয়ে বৰ দুখ পাইছে। কান্দি দেখুৱাব নালাগে এতিয়া। ক'ত নামিবা কোৱা? ইয়াতে নামিম। নামা। আৰু শুনা, আজিৰ পৰা যদি তোমাক মই আমাৰ ঘৰৰ আশে পাশেও দেখা পাওঁ, মই কিন্তু তোমাৰ এবাৰ বেলেগ ব্যৱস্থা ল'ম। যোৱা। তুমি কিন্তু মোৰ লগত ভাল নকৰিলা, ইয়াৰ প্ৰতিশোধ মই ল'মেই। মই বহুত চেষ্টা কৰিলোঁ কিন্তু নন্দিতাক ৰাখিব নোৱাৰিলোঁ। মই ঠিক জানিছিলোঁ এনেকুৱাই কিবা এটা হ'ব বুলি। দীপন ইমান তললৈ নামি যাব বুলি মই কেতিয়াও ভবা নাছিলোঁ। এতিয়া তাক দুখ দি থাকিলেতো সমস্যাৰ সমাধান নহয়, আমি কিবা এটা উপায় উলিয়াবই লাগিব। কি কৰিবাহে, আমি কিবা এটা কৰিব গ'লে দীপৰ কথা শুনিব লাগিব, সি চাগে ভিতৰি বৰ ভাল পাইছে। দীপৰ কথা বাদ দিয়ক, নন্দিতাৰ জীৱনৰ কথা ভাবক। আমি জোৰ কৰাৰ কাৰণেহে তেওঁলোকে দীপনলৈ নন্দিতাক বিয়া দিছিল। সেইটোৱেইতো আমি ভুল কৰিলোঁ, সিহঁতৰ ভাল কৰিবলৈ গৈ এতিয়া নিজে লাজত পৰিবলগীয়া পৰিস্থিতি হৈছেগৈ। এই অৰিন্দম দিবাকৰক মই কি উত্তৰ দিম কোৱাচোন? তেওঁলোকেও বুজি পাব, আপুনিতো কাৰো বেয়া চিন্তা কৰি একো কৰা নাই। কিন্তু মোৰ কাৰণেইতো নন্দিতাৰ লগত এইবোৰ ঘটিছে, সকলো বেয়া হৈছে। সেইকাৰণে আমিয়েই সকলো ঠিক কৰিব লাগিব। কি যে হৈ গ'ল এইবোৰ? যি হৈছে ভালেই হৈছে, এনেও সেইজনী আমাক কি দিব পাৰিছে? আচৰিত, আপুনি তেনেকৈ ক'ব পাৰিছে? আৰু কি ক'ম, সঁচা কথাবিলাক শুনিবলৈ বেয়াই লাগে। আপোনাৰ লগত এইবোৰ কথা পাতি একো লাভ নাই। নন্দিতালৈ বৰকৈ মনত পৰিছে, তাই বা ক'ত আছে, কি কৰি আছে, কেনেকৈ বা আছে তাই? তাই এতিয়া নিজৰ ঘৰত আছে, শান্তি আছে, অনিন্দিতা আছে, তুমি চিন্তা কৰিব নালাগে।
আৰু দীপনেও নিজৰ ভুলটো বুজি পাইছে। তুমি চাবা অতি সোনকালে তাই আমাৰ ঘৰলৈ ঘূৰি আহিব। দীপন আহিলি? হ'ব মৰমা। ৰাতি ক'ত আছিলি? ফাৰ্মাচীতে থাকিলো। কি ৰাজ ক'ত দেখা নাই যে? ৰাজ? ৰাজৰ কথাটো মই নাজানো। ৰাজ কালি ৰাতিৰে পৰা ঘৰলৈ উভতি অহা নাই আৰু মোবাইলটো চুইচ অফ হৈ আছে। মইতো গোটেই ৰাতি ফাৰ্মাচীতে আছো, সিটো এবাৰো যোৱা নাই তালৈ। তেনেহ'লে ক'ত আছে সি? বৰমা, ৰাজ ঠিকে আছে, তুমি চিন্তা কৰিব নালাগে, সি সোনকালে উভতি আহিব। তাৰ মোবাইল চুইচ অফ, ফাৰ্মলৈ যাম বুলি কোৱা ল'ৰাটো ফাৰ্মলৈও যোৱা নাই, আৰু মই মাকজনী হৈ কেনেকৈ চিন্তা নকৰাকৈ থাকোঁ কচোন।